ফ্রিজে ছিল লাকিটা। ফ্রিজে ছিল? ফ্রিজে ছিল বলে ফ্রিজে থাকে ভালো আছে মোটামুটি। মিষ্টি গুলা তো ইয়া কেন শক্ত কেন মনে হচ্ছে, সফট না মনে হয় নাকি? ফ্রিজে থাকলে একটু শক্ত হয়ে যায় তাই না? হতে পারে, দেখি খেয়ে দেখি। এই আসো তোমরা খাবা, তোমরা খাবা না? এটা কি ধরনের কথা, খাবা কি খাবা না তুমি জানো না কেন? নাও একটু খাই দেখো, স্বাদ খাবা না তুমি? দুই পিস? আচ্ছা নাও নাও, পড়ে যাবে দেখো। তোমার জন্য তো চামচ আনি নাই, চামচ তুমি আনতে পারবা? রাঁধতে পারবা চামচ? চামচ যদি এনে দাও উঠাই দিই, তোমাকে দিব, তুমি খাবা? না আমি খাবো না। কেন খাবো না? ভালো নাকি আপু? মজা খাও তাহলে। তোমার রসমলাই পছন্দ না? কুমিল্লার রসমলাই সবচেয়ে ভালো তাই না? অরিজিনালটা হলে ভালো, কুমিল্লা তো দুই নম্বর রসমলাই আছে, দুই নম্বর বিক্রি করে তাই না? অরিজিনাল যে কুমিল্লা রসমলাইটা এটা অবশ্যই ভালো। বনফুল দেখি, এটা কোথা কোন দোকান থেকে আনছো? এটা বনফুল আছে নতুন বাজারে, একটা দোকান থেকে আনছি। ওইখান থেকে? ওইদিক মিষ্টির দোকান আছে না? আছে। ও আচ্ছা, খারাপ না কুমিল্লার রসমলাইটা ভালো, কিন্তু কুমিল্লার অরিজিনাল যদি রসমলাই না হয় আবার সমস্যা আছে। ঠিক আছে, এটা ভালো রসমলাই, খারাপ না। তবে এগুলো অনেক সময় অনেক পূর্বের আগে রসমলাই থাকে তো এগুলো বিক্রি করে, এগুলো সমস্যা। রানিং দু একদিন আগে বা দু একদিন হয়েছে এরকম সময় যে রসমলাই গুলো নতুনটা ভালো লাগে, হ্যাঁ এগুলো ভালো। ঠিক আছে, অনেকদিন আগের হয়ে গেলে সেটা টক টক হয়ে যায়। সবাই চলে আসো, চামচ আনতে পারছো? এত বড় চামচ নিয়ে আসছে, জুতা দাও কি পড়ছে? তুমি আমার জুতা পড়ছো কেন? আসো 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 দাও, এত বড় চামচ তুমি খেতে পারবা? দুই পিস দেবো? জি। আচ্ছা না 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 না